প্রচন্ড চুরি বেড়ে গেছে। ফ্ল্যাটে আবাসনে এত সিকিউরিটি গার্ড, তারপরেও চুরি হচ্ছে, হোটেলেও চুরি হচ্ছে, সব জায়গা চুরি বেড়ে গেছে। তাহলে কি লাভ, এত সিকিউরিটি গার্ড এত কিছু করে কি লাভ, কাজের কাজ তো কিছু হচ্ছে না। চোর পালালে বুদ্ধি বাড়ে মশাই? না না, এত ভাববেন না। আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যারা দিন রাত আপনার সিকিউরিটির কথা ভেবে চলেছে এবং একের পর এক আশ্চর্য আশ্চর্য জিনিস তৈরি করে চলেছে, ঠিক যেন আলাদিনের জাদুর প্রদীপের মতো। নমস্কার, আমি নাইল ভট্টাচার্য আর আপনারা দেখছেন উনিশের টিভির বাংলার ব্যবসা। আজ আমরা উপস্থিত হয়েছি সোদপুরে গ্লোবাল সিকিউরিটির অফিসে, দেখে নেব তাদের কর্মকাণ্ড আর দেখে নেব তাদের সেই আবিষ্কার করা ডিজিটাল নিরাপত্তা যার নাম তারা দিয়েছে ছুজু। চলে আসুন আমার সাথে, বেশি কথা না বাড়িয়ে সোজা ঢুকে পড়বো তাদের অফিসে। নমস্কার, উনিশে টিভির বাংলার ব্যবসায় আপনাকে স্বাগত। আপনাদের একটা অভিনব বিজনেসের কথা দেখলাম, মানে ডিজিটাল নিরাপত্তা, ব্যাপারটা কি? দেখুন, আপনি যারা দেখেছেন সেটা ঠিকই, আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে আজকালকার দিনে দেখবেন দোকান হোক বা বাড়ি হোক বা কোনো আবাসন হোক বা কোনো গোডাউন হোক, সমস্ত জায়গায় সিসিটিভিটা ম্যান্ডেটরি, সিসিটিভি সবাই লাগাচ্ছে। বাট সিসিটিভি লাগানোর পরেও কি সবাই নিরাপদ? চুরিটা কিন্তু রাখতে হচ্ছে আর মানুষজন সেই রাত্রে ঘুমাচ্ছে, সেই সুযোগে চোররা চুরি করে বেরিয়ে যাচ্ছে। আমাদের মতো হচ্ছে আমরা চুরি হওয়ার আগে সেই চুরিটাকে আটকাতে চাই, দোকানদার হোক বা বাড়ির মালিক হোক তাদেরকে জানাতে চাই যে আপনার দোকানে কিছু ঘটতে চলেছে। তো আমরা কি করেছি, আমরা একটা সিসিটিভি লাগাচ্ছি বা যা সিসিটিভি লাগানো আছে সেটা লাগানো রয়েছে, আমাদের কিছু স্পেসিফিকেশন রয়েছে সেটা তার মধ্যে থাকবে। আমরা রাত্রি 11টা থেকে সকাল 6টা অবধি আমাদের ম্যান পাওয়ার আমাদের সার্ভার রুমে বসে আপনার বাড়ি বা আপনার প্রপার্টি পাহারা দেয়। ধরুন আমরা স্ক্রিনে বসে, আমাদের অফিসে বসে স্ক্রিনে দেখছি রাত্রি 2টার সময় কেউ বা কারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার দোকানের সামনে এসেছে, সঙ্গে সঙ্গে আমরা কি করবো, সঙ্গে সঙ্গে আমরা আমাদের সার্ভার রুম থেকে একটা সুইচ প্রেস করবো। অল ওভার ইন্ডিয়ায় যেই স্পটেই ক্যামেরা লাগানো থাকে না কেন, সেই স্পটে একটা লাউড অ্যাম্বুলেন্সের মতন একটা সাইরেন বাজে। তো চোর যে চুরি করতে এসেছে সেই সাইরেনের সঙ্গে হঠাৎ হতচকিয়ে যাবে যে কি হচ্ছে ব্যাপারটা, সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে মাইকিং করবো, ভাই এটা কি করছো, কি চাই, এখন এখান থেকে চলে যাবে, থানায় ফোন করবো। সে ওখান থেকে চলে গেল বা গেল না, সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা টিম ওই প্রিন্সিপাল যে ওনার থাকবে তাকে কল করবে যে আপনার প্রপার্টিতে এরকম ঘটনা ঘটতে চলেছে, আপনি ইমিডিয়েটলি থানায় ফোন করুন। যদি রাত্রিবেলা সে আমাদের ফোন কল রিসিভ না করে যে ঘুমিয়ে আছে রিসিভ শুনতে পাচ্ছে না, আমরাই থানায় ফোন করে দিই যে এরকম অমুক জায়গায় কোনো ঘটনা ঘটতে চলেছে, আপনারা তাড়াতাড়ি অ্যাকশন নিন। এইটা হচ্ছে আমাদের কাজ যে আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমান, আমরা জেগে থেকে আপনার জায়গা পাহারা দেব, এইটা হচ্ছে আমাদের মতো। এবং এর জন্য আমরা মাসিক মাসে খুব স্বল্প মূল্য একটা রিচার্জ অ্যামাউন্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে 699 টাকা পার মান্থ, যেটা কিচ্ছু না। আর একটা গার্ড রাখতে গেলেও আপনাকে আজকের দিনে 10-12 হাজার টাকা মাইনা দিতে হয়। অবশ্যই, তার 699 টাকায় আপনি নিজের জায়গাটা সুরক্ষিত পাচ্ছেন। এটাই হলো আমাদের নিউ কনসেপ্ট। এবং এই বিজনেসটা নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বিজনেস করছে, ডিস্ট্রিবিউটর নিয়েছে, অনেকে কাস্টমার আমাদের নিয়েছে, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে আমাদের কাজ চলছে, বড় বড় মন্দির আবাসনগুলোতে আমাদের ক্যামেরা অলরেডি লাগানো রয়েছে, অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমাদের ক্যামেরা লাগানো রয়েছে। বাকিটা আমাদের যে ম্যানেজার আছে স্টাফদের নিয়ে, আমাদের যে সার্ভার রুম আছে আলিপুরদুয়ারে আছে, কোনটা কোচবিহারে আছে, নদীয়াতে আছে, যেমন এটা একটা সোনার দোকান আছে, এটা একটা ডেয়ারি ফার্ম আছে, এটা কোনটা পেট্রোল পাম্প আছে, এটা একজন কারো রেসিডেন্সিয়াল আছে। তো এরকম আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ক্যামেরা চলছে, যেমন একটা এটিএম কাউন্টার আছে, একটা এটিএম, তো আমাদের বিভিন্ন জায়গায় ক্যামেরা গুলো চলে। তো আমাদের মেনলি কাজ হলো যে রাত্রেবেলা রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত যে আমাদের যে মনিটরিং সার্ভিসটা এটাকে মনিটর করা, মানে আপনার বাড়িতে ক্যামেরা লাগানো থাকবে, কাজ হবে আমাদের, সেই ক্যামেরাটা আমরা রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা ক্যামেরাটাকে মনিটরিং করব এবং আপনার যে কোনো প্রেমাইসেস কে আমরা সুরক্ষিত রাখবো, এটাই আমাদের দায়িত্ব। হ্যাঁ, এবার এটা আমরা প্রতি থানা পিছু আমরা একজন করে আমরা ডিস্ট্রিবিউটর অ্যাপয়েন্ট করছি, খুবই মিনিমাম ইনভেস্টমেন্টে, একদম মিনিমাম ইনভেস্টমেন্টে আমরা ডিস্ট্রিবিউটরটা অ্যাপয়েন্ট করছি। তো আপনারা যারা ডিস্ট্রিবিউটর হতে চান, এক মিনিট
ডিস্ট্রিবিউটর তো অবশ্যই সে প্রসঙ্গে আসব, কিন্তু আপনি বললেন যে আপনারা রয়েছেন এখানে মানে এই সোদপুরে, আর নিরাপত্তা পৌঁছে যাচ্ছে আলিপুরদুয়ারে। একদম একদম, খুবই মিনিমাম রেকারিং চার্জ, সেটা আর মাত্র 699 টাকা। 699 টাকা সার্ভিস চার্জে আপনি প্রতিদিন রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনার প্রিমাইসেস আমরা মনিটরিং করব। যে চোর চুরি করে চলে যাওয়ার পরে নয়, চোর যখন চুরি করতে আসছে তখনই যাতে আমরা আপনাকে অ্যালার্ট করতে পারি। খুবই নমিনাল সাবস্ক্রিপশন চার্জে মাত্র 699 টাকা। মাত্র 699 টাকায় সারা মাসে নিরাপত্তা পাচ্ছেন, ডিজিটাল নিরাপত্তা। স্যারের মুখে শুনেছিলাম উনি বলেছিলেন আমরা হচ্ছে ডিজিটাল চৌকিদার, একদম। এবং যেটা সিকিউরিটি গার্ড পাচ্ছে না তারা হিমশিম খেয়ে যাচ্ছে, সেটা আপনারা এখানে বসে স্মার্টলি ডিজিটালি আপনারা মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি আমাদের এটা আমরা প্রত্যেকটা থানা এরিয়াতে আমরা ডিস্ট্রিবিউটর আমরা অ্যাপয়েন্ট করছি মানে খুবই মিনিমাম ইনভেস্টমেন্টে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের যে ভিডিও যে আমাদের নাম্বার দেওয়া আছে সেইটিতে নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনারা আমাদের অফিসে আসুন, আপনারা কথা বলুন এবং আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হন। খুবই ইন্টারেস্টিং বিজনেস, খুবই সুন্দর বিজনেস, যে এই যে বিজনেস করে আপনারা মনে করবেন যে আপনারা স্যাটিসফাই। আর এটার মেনলি হলে ইনভেস্টমেন্টটা একদম পকেট ফ্রেন্ডলি, মানে ইনভেস্টমেন্ট মানে আপনার হাত খরচা সারা মাসের হাত খরচা থেকে আপনার কম ইনভেস্টমেন্টে আপনি এই ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন। তো আপনি আসুন আমাদের সঙ্গে যুক্ত হন ব্যবসার সঙ্গে। তার মানে ডিস্ট্রিবিউটারশিপ নেবেন কিন্তু আপনাদের বেশি অনেক বেশি পুঁজির দরকার নেই, একটা মিনিমাম পুঁজি নিয়ে আপনারা যদি এই ধরনের অভিনব একটা বিজনেস শুরু করেন তাহলে মনে হয় একটা বিরাট লাভের মুখ দেখতে পাবেন। কনসেপ্টটা খুব সুন্দর, আপনারা আপনাদের এরিয়াতে আপনাদের এলাকাতে যত যারা আবাসন রয়েছে থানা রয়েছে সবার সাথে যোগাযোগ করলেন, কারণ এই ধরনের চাহিদা তো সবসময় থাকে, কারণ মানুষ তো এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। খুব স্বাভাবিক ভাবে সবাই চাইবে এই ধরনের নিরাপত্তা। আর ট্রেনিংটাও আপনারা আমাদের অফিসে আসলে আমরা আপনাদের একদম ট্রেনিং করিয়ে কিভাবে ক্যামেরা সেট করতে হচ্ছে, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমরা এগুলো দেখিয়ে দেবো। এর মধ্যে কোনো রকেট সায়েন্সের ব্যাপার নেই, খুব ইজি টু ইনস্টল, জাস্ট একটা 5 মিনিটের ট্রেনিং হবে আপনার আসলে। আচ্ছা এটা বলুন যে মোটামুটি একদম অ্যাপ্রক্স তো বলা যায় না, তো মানে সঠিক যে প্রাইস সেটা তো না বললেও অ্যাপ্রক্স কত টাকা পুঁজি নিয়ে এটা শুরু করা যায়? আমরা চাইছি আমরা পুঁজিটা একদমই বলবো না, কত টাকা মোটামুটি কত অ্যাপ্রক্স কত কিছু বলবো, কিছু আমরা কোনো অ্যামাউন্ট বলবো না, একদম পকেট ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট, সারা মাসের হাত খরচার থেকে কম ইনভেস্টমেন্ট, এটুকু আমি শুধু বলবো। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, সারা মাসে পকেট খরচার থেকেও কম হাত খরচার থেকেও কম, তাহলে দেরি করছেন কেন? বাংলার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এখনো যারা কর্মহীন হয়েছেন, যারা ভাবছেন নতুন কি ব্যবসা করা যায়, নতুন কিছু করা যায়, নতুন কি সেট আপ করা যায়, তাহলে তারা দেরি করবেন না, এই ধরনের অভিনব এক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যান, ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিন, চলে আসুন গ্লোবাল সিকিউরিটি অফিসে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আর শুরু করে দিন বাংলার ব্যবসা সম্পূর্ণ আপনাদের স্বার্থে আপনাদের জন্য। অশেষ ধন্যবাদ, এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু জ্ঞান অর্জন করলেন। যদি মনে করেন এই ব্যবসার সঙ্গে যুক্ত হবেন তাহলে কথা না বাড়িয়ে চলে আসুন এই অফিসে। আচ্ছা এই অফিসের ঠিকানাটা আপনি বলুন যে যদি কেউ কিভাবে আসবে। যদি আপনারা শিয়ালদা দিয়ে আসেন, শিয়ালদা দিয়ে হয়ে আসবেন, তাহলে আপনি সত্যপুর স্টেশন নামে যে শিয়ালদা হয়ে আসুন, বা আপনি নদীয়ার দিক থেকে আপনারা ট্রেনে করে, আপনি ট্রেনে করে আসলে আপনারা সত্যপুর স্টেশন নামবেন, সত্যপুর স্টেশনে নেমে আপনি সাবওয়ে দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে দেখবেন অটো ছাড়ছে, অটোতে উঠে বলবেন যে কাঠগোলা মোড় নামবে, কাঠগোলা মোড় মানে নিয়ার পানিহাটি কলেজ, মানে পানিহাটি কলেজ হলো আমাদের ল্যান্ডমার্ক, প্রাণী কলেজের কাছে আমাদের অফিস। আপনারা যদি হাসনাবাদ বা এই বসিরহাট সমস্ত দিক থেকে আসেন তাহলে আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নামবেন, মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম বাইরে এসে আপনার অটো ছাড়ে, আপনি ওখানে গিয়ে বলবেন যে কাঠগোলা মোড় বা পানিহাটি কলেজ যাবো,
এসে তারপর আপনি আমাদেরকে কল করুন এবং আমাদের যে নিচে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আমাদের অ্যাড্রেস আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরেকটা তথ্য দিন যে কবে আপনাদের অফিস বন্ধ থাকবে? আমাদের অফিস সোমবার বাদে প্রতিদিন খোলা। কেমন লাগলো আমাদের ভিডিও? আশা করি ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমরা, তাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ইংলিশে টেলিভিশন বাংলার ব্যবসা সম্পূর্ণ আপনাদের জন্য, আপনাদের সাথে। সবাই আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।